যদি গণতন্ত্র অন্ত বলে অন্য কোন মানে, যদি শিশু শ্রমিক শব্দটা না থাকত অভিধানে, যদি গণতন্ত্র অন্ত বয়ে অন্য কোন মানে, যদি শিশু শ্রমিক শব্দটা না থাকত অভিধানে, যদি যদি সাম্প্রদায়িক দাঙ্গাকারী ভুক্ত প্রেমের জ্বরে, যদি সাম্প্রদায়িক দাঙ্গাকারী ভুক্ত প্রেমের জ্বরে, আর দূষণ মুক্ত হতো শহর ভূতের রাজার ভরে, যদি মার্কিন সেনা বন্দুক ফেলে শুনত ভক্তি গীতি, যদি রাজনীতিতে থাকত পড়ে একটু আত্ম নীতি, যদি মার্কিন সেনা বন্দুক ফেলে শুনত ভক্তি গীতি, যদি রাজনীতিতে থাকত পড়ে একটু আত্ম নীতি, যদি দেশের যত বেকার সবার চাকরি জুটে যেত, আর গরিব গুরব দিনে রাতে দুমুখ ভাত পেত, তবে কেমন হতো, 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 যদি পুলিশ বলতো ঘুষ নেব না ভূষণ লজ্জা করে, যদি রোগ ডাকাত বলতো কে লাভ ঢুকে পরের ঘরে, যদি ডাক্তার বলতো পছন্দের ল্যাবে টেস্ট গুলো সব করান, আর শিক্ষক বলতো টিউটোরিয়াল নয় স্কুলের ক্লাস ঘর ভরান, তবে কেমন হতো, 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 কে কেমন হতো, কজন ডাক্তার ইঞ্জিনিয়ার হতো সেটা বোঝা যেত না, তবে একজন সবাই মিলে ভালো মানুষ হতো সেটুকু বোঝা যেত। আর ভালো মানুষ হওয়া, ভালো গান শোনা, ভালো কিছু ভাবা, সব ভালোর মধ্যে থেকে কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। একটা ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি আরো গান নিয়ে। কাজীদার সঙ্গে আছি আজ আমরা সকালটা, আজ এই প্রভাতে। আর তার আগে বিরতি যাওয়ার আগে আরেকটা ছোট্ট কথা বলি, আপনারা জানেন আমার একটা ফেসবুক পেজ আছে, আপনাদের ইচ্ছে ভালো লাগা গুলো ওখানে লিখতে পারেন, আপনাদের ইচ্ছে জানায় ভর করি তো আমরা উড়বো, আমরা চলবো। সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরছি বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পর বন্ধুরা, আর আমরা শুনছি কাজী কামাল নাসেরের গান। আর কামাল কি সুর, এত সুন্দর সুন্দর গান, লেখা, কথা, আজকে সুরের হাওয়ায় ভাসছি আমরা। কাজীদের এই মুহূর্তে আর কি কি শুনবো? এবারে আমি একটা গান গাইবো, সেটা আমার এক বন্ধু অনুরোধ করেছেন। সেই গানটা, সেই গানটা হচ্ছে, গানটা আমার ফ্ল্যাট, মানে আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাট, কলকাতার দক্ষিণ শহরতলির সিঁড়িটি অঞ্চল, সিঁড়িটি শ্মশান আছে তুমি জানো, শ্মশানের একেবারে মানে পাশেই আমাদের হাউজিং কমপ্লেক্স, সেখানে চারতলায় থাকি। সেই ফ্ল্যাটে একদম রাস্তার ধারে ফ্ল্যাট, ছোট্ট ফ্ল্যাট কিন্তু খুব আলো হাওয়াময়। বাস, সেটা সুন্দর। তবে একজন বন্ধু আছে, এসে গেছেন, কে আছেন? নমস্কার এবং শুভ সকাল জানাই সোনালি তোমাকে, এবং শুভ সকাল জানাই কমল নাথের স্যারকে। আমি দক্ষিণ চব্বিশ পরগনার সোনাপুর হরিনামি থেকে দেবাংশু ঘোষ। আপনি তো অনেকদিন আমার অনেক অনুষ্ঠানে আপনি ফোন করেন, নমস্কার। আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে আমি সত্যি ধন্য বলে মনে করি। আপনাদের মতো মানুষ যারা সত্যি মাটির সঙ্গে মিশে থাকে এবং গানটাকে শুধু গান হিসেবেই নেন না, গানের সঙ্গে যে রিসার্চ এবং যে হৃদয়ের একটা যে মেলবন্ধন ঘটে, সেটা কিন্তু আপনার গানের প্রতিটি ছত্রে এবং সুরের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু বলতে পারি। এবং তারা আমাদের এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও হয়, অর্থাৎ গাড়ি চললে যেমন তার একটা রসদ দরকার হয়, ঠিক সেরকম আমাদের সারাদিনের যে ক্লান্তি, সারাদিনের যে কর্ম পদ্ধতি, সেটা বোধ হয় রসদ আপনার গানের মাধ্যমেই পেয়ে থাকি। ঠিক কথা বলেছেন। জানেন এই প্রসঙ্গে, এই প্রসঙ্গে শ্রীজাতের একটা লাইন মনে পড়লো, যে জীবন অনেক বড়, কে কদিন বাঁচে, আমি শুধু ঋণী থাকি মুহূর্তের কাছে। কথাটা ভীষণ সত্যি, যে এত সুন্দর সুর, এত গান, এর কাছেই তো আমরা ঋণী থাকি। বলুন আপনার কোন অনুরোধ আছে? শাড়ি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, চটকা, এই যে গানগুলো, এগুলো তো মাটির কথা বলে, দ্রুতের কথা বলে। আমার ঠিক একই ভাবে বাবু কালচারের গান, শরৎ পণ্ডিতের গান, বা আমাদের ধরুন রামকুমার বাবুর গান, এই গানগুলো তো আমাদের একটা জীবনের কথা বা সেই সংস্কৃতির সেই সময়ের কথা তুলে ধরেছিল। তো এই দুটো এবং নাটকের গান, এই তিনটেকে আপনি কিভাবে দেখেন? এবং
বিশেষ করে কবিগুরুর গানের সঙ্গে যে লোকগীতির একটা যে সুন্দর একটা বন্ধন রয়েছে, যেটা অনেক লোকগীতির টিউনের সঙ্গে আমরা রবীন্দ্রসঙ্গীতের সুরের যে একটা সুন্দর একটা ব্লেন্ডিং পাই, এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? এবং আমি যে জায়গা থেকে বলছি হরিনাবি, এটা হচ্ছে সুনীল চৌধুরীর পাড়া, সুনীল চৌধুরীর বেড়ে ওঠা। তো সেই সুনীল চৌধুরী আপনার কাছে যে গণনাট্য যে গানগুলো ছিল, সেই গান আপনাকে সেই যুব যুব সময় আপনাকে কতটা ভাবাতো, আপনাকে লেখার তাগিদ বা গান গাওয়ার তাগিদ কতটা ছিল, এই জায়গায় যদি ধরেন। আমি কোনো গানের অনুরোধ করার সঙ্গে থাকুন, কিছু সুন্দর দামি কথা বলেছেন, সঙ্গে থাকুন, একদম গানে চলে যাই। আর কোন বন্ধু, আমি একটা খুব সংক্ষেপে বলবো, অনেক বড় একটা ক্যানভাসে ধরতে চাইলেন, আমি অতটা বড় তো বলার এখানে জায়গা না, কিন্তু বলবো আপনি যাদের কথা বললেন, যে কটা সঙ্গীত ধারা বাংলা গানের যে যে ধারার উল্লেখ করলেন, এই সমস্ত ধারাগুলোর কাছে আমরা ঋণী, আমরা যারা এখন যারা গান করছি, এই ধারাগুলো এই যে স্রোতের মধ্য দিয়ে বয়ে 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 তো বাংলা গান এগিয়ে এসছে, আজকে সেই ধারার একটা বাঁকে এসে আমরা 90-এর দশকে কাজ করতে শুরু করেছি। এই প্রবল দশক থেকে কাজ করছি, 80-এর দশকে আমি নজরুলের গান করতাম, কিন্তু নিজের গান আমরা আমাকে প্রথম মানে একটা গান শুনি, যে গানটার কথা বলছিলাম, তো আমার ওই ব্যালকনিতে দাঁড়ালে রাস্তাতে মিছিল যায়, স্লোগান শুনি, আর যেহেতু শ্মশানের পাশেই বাড়ি, রাত দিন আমাকে হরিবোল ধরে শুনতে হয়। চারতলায় আমার ফ্ল্যাট ছোট্ট কিন্তু আলো হাওয়ানো, ব্যালকনিতে চাঁদ ভাসে, জানলা দিয়ে দেখি সূর্য ভালো, চারতলায় আমার ফ্ল্যাট ছোট্ট কিন্তু আলো হাওয়াময়, ব্যালকনিতে চাঁদ ভাসে, জানলা দিয়ে দেখি সূর্যোদয়। শুনছি হরি বল ধ্বনি, শুনছি মিছিলে ওঠা স্লোগান, এই ফ্ল্যাটেই ঝগড়া প্রেম, এই ফ্ল্যাটেই বাচ্চি কত গান, শুনছি হরি বল ধ্বনি, শুনছি মিছিলে ওঠা স্লোগান, পতাকার রং বদল দেখে মনে যাচ্ছে শঙ্কা ভয়, পাল্টে গেল সব কিছু, পাল্টে গেল আমার সময়, অতাকার রং বদল দেখে মনে যাচ্ছে সংখ্যা ভয়, পাল্টে গেল সব কিছু, পাল্টে গেল আমার সময়। নিজেতে পাথরে পানি, ক্লান্ত দেহে ঘুম পেলে ডাকে কাছে বিছানা বালিশ, দেওয়ালে নতুন রং, নিজেতে পাথরে পানি, ক্লান্ত দেহে ঘুম পেলে ডাকে কাছে বিছানা বালিশ, সকলে ঘুমোয় শুধু জাগে একা ফ্ল্যাট নিঝুম, আমার বয়স বাড়ে আশে পাতা ঝরা মরশুম, সকলে ঘুমোয় শুধু জাগে একা ফ্ল্যাট নিঝুম, আমার বয়স বাড়ে আশে পাতা ঝরা মরশুম, এই ছোট ফ্ল্যাটেই এখন তিন গুনে গুনে কাটাই সময়, তবু আমার ছেলের চোখে স্বপ্ন দেখে বাঁচতে ইচ্ছে হয়, এই ছোট ফ্ল্যাটে এখন তিন গুনে গুনে কাটাই সময়, তবু আমার ছেলের চোখে স্বপ্ন দেখে বাঁচতে ইচ্ছে হয়, তবু আমার ছেলের চোখে স্বপ্ন দেখে বাঁচতে ইচ্ছে হয়, তবু আমার ছেলের চোখে স্বপ্ন দেখে বাঁচতে ইচ্ছে হয়। আচ্ছা দারুন, এই মুহূর্তে আমাদের সঙ্গে যে বন্ধু আছে তাকে তো চিনতে পারো কিনা?
কে আছেন বন্ধু বলুন? আমি আসলে মেগাফোন থেকে বেরিয়েছিল এলপি রেকর্ড, তখন শৈলেন মুখোপাধ্যায় আমার অন্যতম একজন গুরু, বাংলা গানের গুরু অনন্দ আমার সতীর্থ ছিলেন, আমার গুরু ভাই। মানে দেখুন তো আজকে আজই প্রভাতে উপস্থিত আমরা একটা পুরনো বন্ধু যোগাযোগ করে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো অনন্দ। তুমি আওয়াজ হচ্ছে ভালো লাগছে, তুমি কালে কালে এত সুন্দর শিল্পী হয়েছো, তোমাদের শুভেচ্ছা, তোমাদের মতো বন্ধুরা ছিল বলি পাশে, কি গানটা আপনি ভেবেছেন সেটা আরেকবার ভাবুন, কারণ এখন একটা ছোট্ট বিরতি নিতেই হবে, সেটা কিছু করার নেই। বিরতির ওপারেই তো এক্ষুনি গান নিয়ে ফিরবো, তার সঙ্গে আড্ডাও হবে। আর সত্যি কথা, তোমার জন্যই তো আমাদের এই রেওয়াজ, মানে এই বন্ধুদের জন্যই তো আমাদের সবকিছু। আর বন্ধুদের জন্যই আরো এক গুচ্ছ সুর নিয়ে ফিরছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। তুমি রাত বললে রাত, তুমি দিন বললে দিন, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বোরিন। একটা প্রেমের গান। তুমি রাত বললে রাত, তুমি দিন বললে দিন, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বোরিন। তুমি বেসুরো বেতালা দিনে সুরে গান এক বাধাহীন, তুমি বেসুরো বেতালা দিনে সুরে গান এক বাধাহীন, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বোরিন। তুমি রাত বললে রাত, তুমি দিন বললে দিন, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বোরিন। চিৎকারে তুমি অস্ফুটে বলা কথা, তুমি হিমঝরা শীত রাতে চেনা আগ্নেয় উষ্ণতা, এই হইচই চিৎকারে তুমি অস্ফুটে বলা কথা, তুমি হিমঝরা শীত রাতে চেনা আগ্নেয় উষ্ণতা, তুমি বিকেলের কারণে সে শেষ রোদ্দুর উদাসী, তুমি বিকেলের কারণে সে শেষ রোদ্দুর উদাসী, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বোরিন। তুমি হাজার আলোক বর্ষ, তুমি ছায়া পথ নিহারিকা, তুমি দিক ভুল মরু পথে আজও অদ্ভুত মরিচিকা, তুমি হাজার আলোক বর্ষ, তুমি ছায়া পথ নিহারিকা, তুমি দিক ভুল মরু পথে আজও অদ্ভুত মরিচিকা, এই প্রেমহীন পৃথিবীতে তুমি একরাশ ভালোবাসা, তুমি অন্ধকারের বুকে এক চিলতে আলোর আশা, এই প্রেমহীন পৃথিবীতে তুমি একরাশ ভালোবাসা, তুমি অন্ধকারের বুকে এক চিলতে আলোর আশা, তুমি হাসলে ফিরে পায় রং দুনিয়াটা বেরঙিন, তুমি হাসলে ফিরে পায় রং দুনিয়াটা বেরঙিন, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বোরিন। তুমি রাত বললে রাত, তুমি দিন বললে দিন, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বোরিন। তুমি রাত বললে রাত, তুমি দিন বললে দিন, তুমি আমার
আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বুরিন, তুমি বেসুরো বেতালা দিনে সুরে গান এক বাধাহীন, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বুরিন, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বুরিন, তুমি আমার পুরনো গিটার, তুমি আমার ট্যাম্বুরিন। তোমার জন্য সকাল সকাল রেওয়াজ করি, তোমার জন্য কোমল ঋষভ আশা করি, কোমল তীব্র সুরগুলি সব হাওয়ার ভাসে ফুলের মতো উঠছে তোমার মুখের পাশে। কাজীরা এত সুন্দর কথা যে ভালোবাসার সাথে ট্যাম্বরিন এবং মিউজিশিয়ান পুরনো গিটার কতটা কাছে হতে পারে সে ভালোবাসা, আর সঙ্গে আরো একজন সেই ভালোবাসা নিয়ে এক বন্ধু উপস্থিত, কে বলছেন? নমস্কার বন্ধু, যোগাযোগ বিচ্ছিন্ন কোনো ভাবে। আরো আরো একজন আছেন কাজীদা, দেখুন তো চিনতে পারা যায় কিনা, কে আছেন? হ্যালো, হ্যাঁ কে আছেন বলুন। হ্যালো, আমি তাপসী বড়ুয়া বলছি, আসাম লামডিং থেকে। আরে বাবা তাপসী, আমার ছাত্রী একদা, মানে সেই 80 দশকে লামডিং এ, হ্যাঁ আসামে সুদূর লামডিং এ বসে। কেমন আছিস বে? হ্যাঁ আছি, ভালো আছি দাদা। খুব ভালো লাগলো, ফোন করেছিস, খুব ভালো লাগলো, এতদিন পর যোগাযোগ হলো আবার। বা হ্যাঁ একবার নাম নিয়ে আসে না দাদা? হ্যাঁ তোরা ডাকলেই যাবো, এখানে অনেক আছে, তোমার অনেক শ্রোতা বন্ধু পাবে এখানে, তোমার অর্গানাইজ করো তাহলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা কোথায় পাবো? নিশ্চয়ই অনুষ্ঠানের পরে কাজীদার সাথে যোগাযোগ করা যাবে। আর এই প্রবাসী বাংলায় কি সুন্দর ভাবে আপনার সাথে যোগাযোগ হয়ে গেল কাজীদার সাথে, এভাবেই যোগাযোগ হবে। আর আজকাল টেকনোলজির এত এগিয়ে গেছে যে যোগাযোগ করাটা খুব একটা অসুবিধে নেই, যেরকম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে, কারণ আমার নাম দিয়ে সার্চ করুন, আর সেটার সূত্রে আমাদের রূপসী বাংলার সাথেও যোগাযোগ করতে পারবেন, আপনাদের ইচ্ছা অনিচ্ছা গুলো জানাতে পারবেন। সঙ্গে থাকুন বন্ধু। আর কাজীদার এই মুহূর্তে কি সুন্দর একটা উঠাম্মা গানটার কথা একজন বলেছিলেন এক বন্ধু, আলিপুরদুয়ারে গেছি আমি। এটা ঠাম্মা, এই ঠাম্মা 30 বছর বিধবা হয়েছেন, তো তার আজকের এই প্রজন্মের তার নাতিটি বা নাতনিটি, সে তো বিজ্ঞান মনস্ক, হিন্দু শাস্ত্রের রীতি মেনে ঠাম্মা অনেক বৈধব্যের জীবন যাপন করেন, অনেক কায়ক্লেশের জীবন, সে অনেক কৃচ্ছ সাধনের জীবন, কিন্তু তার এই যে নাতিটি বা নাতনিটি, সে তো বিজ্ঞান মনস্ক, সচেতন একজন কিশোর বা কিশোরী, সে তার ঠাম্মার উদ্দেশ্যে কিছু প্রশ্ন করছে, কিছু কথা বলছে, কি বলছে সেটা দেখা যায়। ও ঠাম্মা রাখো তোমার পূর্ণিমা একাদশী, তোমার এই কৃচ্ছ সাধন দেখছেন না উমাশশী, উমাশশী যে দাদু মারা গেছেন 30 বছর। ও ঠাম্মা রাখো তোমার পূর্ণিমা একাদশী, তোমার এই কৃচ্ছ সাধন দেখছেন না উমাশশী, তিনি তো কবি গত সেই কোন 1960-এ, ছবির প্রেমে তার হাসি এখন ওই পোকায় কাটে, তিনি তো কবি গত সেই কোন 1960-এ, ছবির প্রেমে তার হাসি এখন ওই পোকায় কাটে, এই কদিন সুখেই বাঁচো করো না গড়ি মশি, যুগের ফুরফুরে হাওয়ায় চলো না পার্কে বসি, এই কদিন সুখেই বাঁচো করো না গড়ি মশি, যুগের ফুরফুরে হাওয়ায় চলো না পার্কে বসি। সময়ের নিয়ম মেনে তুমি দিলে
না সারা যুগের নিষ্ঠুর লেনদেনে সবকিছু পাল্টে গেল সময়ের নিয়ম মেনে তুমি দিলে না সারা যুগের নিষ্ঠুর লেনদেনে আমরা খুব বস্তুবাদী জীবনটাই উৎসব মানু তুমি তিতিক্ষায় বাঁচো শোনা অমৃত বাণী আমরা খুব বস্তুবাদী জীবনটাই উৎসব মানি তুমি তিতিক্ষায় বাঁচো শোনাও অমৃত বাণী সাদা থান পরি তুমি এখনো অনাপোষি সুন্দরতে জীর্ণ হলো ফুলসজ্জার বেনারসি সাদা থান পরি তুমি এখনো অনাপোষি সুন্দরতে জীর্ণ হলো ফুলসজ্জার বেনারসি রসনার মহোৎসবেও ফিরল না তোমার রুচি সেই একই পটল ভাজা আর কখন ফুলকো লুচি রসনার মহোৎসবেও ফিরল না তোমার রুচি সেই একই পটল ভাজা আর কখন ফুলকো লুচি গানে আজ নতুন হাওয়া ব্যান্ডের গান ঘরে ঘরে তুমি আজ সকাল সন্ধে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে গানে আজ নতুন হাওয়া ব্যান্ডের গান ঘরে ঘরে তুমি আজ সকাল সন্ধে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে মনে কি হয় না ঠাম্মা পতিত মনে একটু চষি মনে কি হয় না ঠাম্মা পতিত মনে একটু চষি বাগানে ঝুড়ি গেল কত না ঝুড়ি অতসি মনে কি হয় না ঠাম্মা পতিত মনে একটু চষি বাগানে ঝুড়ি গেল কত না ঝুড়ি অতসি বাগানে ঝুড়ি গেল কত না ঝুড়ি অতসি বাগানে ঝুড়ি গেল কত না ঝুড়ি অতসি অশেষ নমস্কার আর আপনাকেও নমস্কার দিদি খুব ভালো লাগছে অনুষ্ঠানটা আর আমি এখানে অনেক রকম গান টান দেখি কিন্তু যোগাযোগ করে আমি দিতে পারি না কিন্তু আমাকে যদি একটা যোগাযোগ করে দেন তো খুবই ভালো হয় আচ্ছা আপনি তো জানেন আমাদেরকে ফেসবুক পেজ আছে রূপসী বাংলা আজকের প্রভাতে আপনি যোগাযোগ করুন সেখানে আচ্ছা সেই নাম্বারটা কি এবং ওনার মতো একজন আমার খুব ভালো লাগলো যে উনি এই বয়সে উনি গান লিখতে চেষ্টা করছেন এটা আমি গান লিখি কিন্তু আমি ছোটবেলা থেকে লিখি কিন্তু কোন যোগাযোগ বিরতির ব্যাপারে এক্ষুনি ফিরছি আর অনেক ধরনের গান মজার ছড়ার আধুনিক প্রেমের নজরুলগীতি রবীন্দ্রসঙ্গীত আজ নানা সুরে জাল বোনা চলছে কাজী কামাল নাসারের সঙ্গে প্রণম্য শিল্পী তিনি একাধারে সঙ্গীতকার মানে একাধারে গান লেখেন সুর দেন গায়কও বটে সে কবে থেকে আমাদের শ্রদ্ধেয় মানুষটিকে আজকে আমরা পেয়েছি আরেকটু সময় রয়ে গেছে বন্ধুরা আরো গান শুনবো কোথাও যাবেন না সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আমরা গান শুনছি নানান সুরে নানান রঙে কাজীদা আরো একটি গান শুনব তার আগে কাজীদা খুব একটা কথা মনে পড়ছে জানেন সুজাতর এটাও সুজাতর লেখা যে মুহূর্তে ফুল ফোটে আমি জানি ঘ্রাণ যে মুহূর্তে বাঁকে নদী আমি দেখি পথ যে মুহূর্তে সুর জমে আমি খুঁজি গান এই যে মুহূর্তে জমে সুর অনেক অনেক সুর জমছে তো আর সেই থেকে আমাদের গান খোঁজা তো আমি জানি যে আমাদের এই সুরের খোঁজা তো শেষ হবে না কিন্তু এই মুহূর্তে রূপসী বাংলার দর্শকরা আজকের প্রভাতের দর্শকরা একটা কথা জানুন আজকে কাজীদা যে গানটি শেষে গাইবেন এখন একটু অন্য গান শুনবো সেই গানটি কিন্তু প্রথম রূপসী বাংলায়
গাইছেন তিনি, এবং এটা এই মুহূর্তে সুর করা নতুন একদম কম্পোজ করা গান, এবং সেটা দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। তবে এই বিরতি পর ফিরে এসে আমরা যেটা সাধারণত সবাইকে জানাই যে আমাদের ব্রেকফাস্ট কিন্তু তৈরি, আপনাদের আস্তে আস্তে এরপরে তৈরি হবে জানি, কারণ এতক্ষণ তো আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেটা করা সম্ভব হয়নি। আমাদের ব্রেকফাস্ট পার্টনার নিয়ে আমরে, আর তার সাথে বলি আমরা কালকে আবার ফিরে আসবো একজন নতুন শিল্পীকে নিয়ে, অনিতা দত্ত মৃধা সঙ্গে আমি থাকবো। কালকে নজরুল গীতির পাশাপাশি ডিএল ভাইয়ের গান শুনবো, দ্বিজেন্দ্র গীতি শুনবো, অনেক গান শুনবো, অনেক পুরনো পুরনো নস্টালজিক গান শুনবো কালকেও দেখবেন। এখন কি গান শুনবো কাজীরা? সিরিয়াস গান যেটা বলছিলাম একটু আগে, বিবাহ বিচ্ছেদ, এটা তো এখন আজকের এই সমাজের একটা খুব বড় প্রবণতা। তো বিচ্ছেদ তো যারা করছেন তারা করছেন, আলাদা হয়ে গেলেন ঠিক আছে, কিন্তু তাদের যদি কোনো সন্তান থাকে তাদের উপর বড় সংকটটা তৈরি হয়, সামাজিক সংকট, সেই সংকটটা আমরা আজকাল এই যে একটুখানি পিছোতে পারি না, আমরা যদি একটু পিছোই আরেকজন একটু পিছোবে, অনেকদিন আগে বলা হয়েছিল বিনা যুদ্ধে নাহি দেব সুচারু হয়ে গেলে বিনা যুদ্ধে সংসারে একটা অংশও দেব না, যদি ঝগড়াটা একটু যদি খতম হয়ে যেত তবে কেমন হতো। আমার এই গানে যাই, গানের নাম মিথুন। সমুদ্র ঢেউ ভাঙে একা, যে দেখে একা বালিয়াড়ি, আরো একা ছোট্ট মিথুন, বালি দিয়ে গড়ে ঘর বাড়ি, বাপি আর মা দুজনেরই মুখ গুলো থমথমে ভারি, কি কারণে মিথুন জানে, জানে শুধু ধুধু বালিয়াড়ি। একটা পটভূমি চিন্তা করে নাও, যে কোনো একটা সমুদ্রের ধারে, সমুদ্র তীরবর্তী কোনো হোটেলের ঘরে বাবা মার মধ্যে শেষ বোঝাপড়া চলছে, আর বেলাভূমিতে, বেলাভূমিতে সেই ছোট্ট শিশুটি সে বালি দিয়ে ঘর বানাচ্ছে, তখন সে একটা ঘর নির্মাণ করছে, আর এদিকে একটি ঘর ভাঙতে চলেছে, এই যে কন্ট্রাস্ট সেই পটভূমিতে গানটা তৈরি হচ্ছে। সমুদ্র ঢেউ ভাঙে একা, যে দেখে একা বালিয়াড়ি, আরো একা ছোট্ট মিথুন, বালি দিয়ে গড়ে ঘর বাড়ি, বাপি আর মা দুজনেরই মুখগুলো থমথমে ভারি, কি কারণে মিথুন জানে না, জানে শুধু ধুধু বালিয়াড়ি। সমুদ্র ঢেউ ভাঙে একা, শোন বইছে বাতাস নির্জনতা বুকে নিয়ে, মিথুনের হুঁশ নেই কোনো, মগ্ন সে তার খেলা নিয়ে, তার নয় জানবার কথা, জানে শুধু ধুধু বালিয়াড়ি, কদিন পরে হয়ে যাবে বাপিতে মাতে ছাড়া ছাড়া, তার নয় জানবার কথা, জানে শুধু ধুধু বালিয়াড়ি, কদিন পরে হয়ে যাবে বাপিতে মাতে ছাড়া ছাড়ি।
দিনের কাজ প্রায় শেষ, বাকি শুধু প্রাসাদের জুড়ো। হঠাৎই বইল ঝোড়ো হাওয়া, ইমারত ভেঙে গুঁড়ো গুঁড়ো, সম্পর্কের ইমারত ভাঙে কোন এলো মেলো হাওয়া। তাদের তো সামান্য চেচার অর্থ বোঝে না, যত আত্মসুখের কারবারে মিতুলেরা পড়ে থাকে একা, পড়ে থাকে ধুধু বালিয়ারে। সেচার অর্থ বোঝে না, যত আত্মসুখের কারবারে মিথুলেরা পড়ে থাকে একা, পড়ে থাকে ধুধু বালিয়ারে। সমুদ্র ঢেউ ভাঙে একা, যে দেখে একা বালিয়ারে, আরো একা ছোট্ট মিথু দিদি গড়ে ঘর বাড়ি। বাপি আর মা দুজনের মুখ গুলো থম থমে ভারী, কি কারণে মিঠুন জানে না, জানে শুধু ধুধু বাড়ি হাড়ি। সমুদ্র ঢেউ ভাঙে একা, সমুদ্র ঢেউ ভাঙে একা, সমুদ্র ঢেউ ভাঙে একা। আহা, এবার আমরা শেষ গান শুনবো, তার আগে বন্ধুদের জানাচ্ছি যে আচ্ছা কাজীদান, আমি যে দেখতে পাচ্ছি সময়, আরেকটা গান আমরা শুনতে পারি বন্ধুরা? হ্যাঁ, আরেকটা গান শুনে নি চট করে, তারপরে আমরা এই শেষ গানটা যাব যেটা বলেছিলাম। আচ্ছা বেশ, এক বন্ধু ছড়ার গানের কথা বলেছিলাম, আমরা একটু হতাশার গান শুনলাম, মজার গান শুনি, মজা মানে আনন্দের গান, খুব বাচ্চাদের জন্য এটা ছড়ার গান অনেক আগে। তবে জানেন কাজীদান, হতাশা ভাবলে হতাশা, আমরা যদি হতাশাকে কাটিয়ে দিতে পারি আমরাই তো পারি সেটা করতে সময়ের সাথে সাথে। বন্ধু মনে করালেন, ভাল নেই তরোয়াল নেই গানটা আমি সুমন দাকে শুনেছিলাম সে 91 শেষে, যখন সুমন দা এইটা শুনেই আরো পাঁচখানা ছড়ার গান আমার কাছ থেকে শুনে, তখন আমি নিজের গান তখন এই ছড়া টড়া গান কিছু লিখেছিলাম, ওটা শুনেই আমাকে বললেন যে তোর কমেন্টটা তো পাওয়ারফুল, তুই কেন বাংলা গানকে কন্ট্রিবিউট করবি না, আমাকে সেই চার্জ করা শুরু করবে, সেই গানটা গাই। ঢাল নেই তরোয়াল নেই তবু যে নাম তার নিধিরাম সর্দার, তবু যে নাম তার নিধিরাম সর্দার। ঢাল নেই তরোয়াল নেই তবু যে নাম তার নিধিরাম সর্দার, তবু যে নাম তার নিধিরাম সর্দার। চেহারা তার মজা রুতি খেংরা কাঠির মতো, চেহারা তার মজা রুতি খেংরা কাঠির মতো, না মাথার চুলে বেড়ায় ঘুরে উকুন শত শত, চেহারা তার মজা রুতি খেংরা কাঠির মতো, মাথার চুলে বেড়ায় ঘুরে উকুন শত শত। আবার নায়ক হবার স্বপ্ন দেখে, নায়ক হবার স্বপ্ন দেখে, রূপলি ওই পর্দার, রূপলি ওই পর্দার, তবু যে নাম তার নিধিরাম সর্দার, তবু যে নাম তার নিধিরাম সর্দার। ঢাল নেই তরোয়াল নেই তবু যে নাম তার নিধিরাম সর্দার, তবু যে নাম তার নিধিরাম সর্দার। খৈনি নিয়ে নৈনিতালে চৌকি
বাড়ির করে অন্ধকারে বেড়াল দেখে ভিড়মিখে মরে খৈনি নিয়ে নৈনিতালে চোখ বাড়ির করে অন্ধকারে বেড়াল দেখে ভিড়মিখে মরে মুক্তি তার গন্ধ ছোটে বেনারসি জরদার মুক্তি তার গন্ধ ছোটে বেনারসি জরদার বেনারসি জরদার তবু যে নাম তার নিধিরাম সর্দার তবু যে নাম তার নিধিরাম সর্দার হাল নেই তোর হাল নেই তবু যে নাম তার নিধিরাম সর্দার 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 আর শোভনী বন্ধুরা এবার আমরা শেষ গানটা শুনব আর শেষ গানটা মানে যেটা বললাম ঋতুশী বাংলা আজিয়ে প্রভাতে কাজীদা এই গানটা প্রথম শোনাচ্ছে আর কোথাও কেউ এই গানটা শোনেননি মহরত হচ্ছে আজকে আজকের এই অনুষ্ঠানে সেটা শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব কালকে দেখা হচ্ছে অনিতা দত্ত মেঘার সাথে আমি থাকবো সঙ্গে আর আরো একবার জানাই আমাদের ব্রেকফাস্ট পার্টনার নিয়ম আমরে আর আপনারা ভালো থাকবেন অবশ্যই স্বপ্ন দেখতে ভুলবেন না আজকে দেখুন আমরা আনন্দ দুঃখ হাসি কান্না সব ধরনের গান শুনলাম রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি যে নানান সুরের মেলবন্ধনটাই তো আমাদের জীবন আর এই নানান সুর আছে বলেই জীবনের বেঁচে থাকার আনন্দটা রয়েছে সে আনন্দ নিয়েই বন্ধুরা চলুন আর আনন্দ নিয়ে বাঁচুন ভালো গান শুনুন এই আশা রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আর কাজীদা এবার গান আমিও আবারও তোমার মতোই সমস্ত বন্ধুরা যারা আজকে অনেক বন্ধুর ফোন পেলাম তাদের সবাইকে এবং যারা ফোন পাননি তাদেরও সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা প্রণাম সব জানাচ্ছি আপনারা বন্ধুরা পাশে থাকবেন এইভাবে আপনাদের শুভেচ্ছাই আমার একমাত্র পাথেয় তাহলে আরো ভালো বাংলা গান তৈরি করতে পারে অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে ভিজিয়ে দিল আমার সিজল ধারা কি মন্তরে অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে ভিজিয়ে দিল আমার সিজল ধারা কি মন্তরে অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে ভাবিনি আর কোনদিন ঘনাবে মেঘ আকাশ জুড়ে হৃদয়ের সবুজ যত দহন জ্বালায় গেছে পুড়ে ভাবিনি আর কোনদিন ঘনাবে মেঘ আকাশ জুড়ে হৃদয়ের সবুজ যত দহন জ্বালায় গেছে পুড়ে এভাবে প্রেমের বাদল বাজিয়ে ধ্বংসা মাদল তোলে সুর যায় ছুঁড়ে যুগ যুগান্তরে অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে বয়সের দোহাই দিয়ে কে করে হুকুম জারি এখনো শ্রবণে রে আমি খুব ভিজতে পারি বয়সের দোহাই দিয়ে কে করে হুকুম জারি এখনো শ্রবণে রে আমি খুব ভিজতে পারি ভিজে যাতে এ অন্তরের চোর কুঠুরি বার মহলা আসে যদি আসুক না ছাক রাখছি আমার দরজা খোলা ভিজে যাতে এ অন্তরে চোর কুঠুরি বার মহলা আসে যদি আসুক না ছাক রাখছি আমার দরজা খোলা সে পথে আসলে যদি পেরিয়ে দুঃখ নদী সে পথে আসলে যদি পেরিয়ে দুঃখ নদী ধরো হাত গড়ব বরাত নতুন করে অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে ভিজিয়ে দিল আমার সিজল ধারা কি মন্তরে অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে
সুর দোহাই দিয়ে কে করি হুকুম জারি, এখনো শ্রাবণ এলে আমি খুব ভিজতে পারি, ভিজে যাক এ অন্তরে চোর কুঠুরি বার মহলা, আসে যদি আসুক না ছাক রাখছি আমার দরজা খোলা, সে পথে আসলে যদি বেরিয়ে দুঃখ নদী, সে পথে আসলে যদি বেরিয়ে দুঃখ নদী, ঘর হাতে গড়ব বরাত নতুন করে, অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে, ভিজিয়ে দিল আমায় সিজল ধারা কি মন্দরে, অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে, অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে, অঝরে বৃষ্টি এলো রুক্ষ মনের প্রান্তরে।